এক সপ্তাহের উদ্বেগ ও নানা শঙ্কার অবসান, বাংলাদেশে তেমন বড় ক্ষয়ক্ষতি ছাড়াই শেষ হয়েছে অতিপ্রবল ঝড় মোখা। গত 8ই মে গভীর সাগরে উৎপত্তি হওয়ায় এই ঘূর্ণিঝড় রূপ নিয়েছিল সুপার সাইক্লোনে। শেষ মুহূর্তের দিক পরিবর্তন এবং দুর্যোগ মোকাবেলায় সরকারের নানান প্রস্তুতি থাকার কারণে মারাত্মক কোনো ক্ষয়ক্ষতির শিকার হয়নি উপকূলীয় এলাকায়, তবে বেশ ক্ষতির শিকার হয়েছিল সেন্ট মার্টিন দ্বীপে। ঘূর্ণিঝড় মোখা ঘণ্টায় 220 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া প্রভাবের কারণে চট্টগ্রামে ছিল বিশেষ প্রস্তুতি। কক্সবাজার সমুদ্র সৈকতকে 10 নম্বর মহাবিপদ সংকেত ও চট্টগ্রামকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছিল, কিন্তু সেটি দিক পরিবর্তন হয়ে যাওয়ায় বাংলাদেশে বেশ কিছু জায়গায় চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, বরগুনা কোনো জেলাতেই কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে ঘূর্ণিঝড় মোখায় মহাবিপদ সংকেত অমান্য করে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে উৎসুক জনতা এসে ভিড় করে। অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে, কেউ কেউ এসেছেন ঢাকা থেকে, কেউ বা সাগরের ঢেউ উপভোগ করার জন্য নেমে পড়েছেন সাগরে। কিছু জনতা অতি উৎসাহ হয়ে সাগরে নেমে করেছেন ভিডিও, কেউ বা প্রিয়জন কিংবা আত্মীয় স্বজনকে ভিডিও কলে দেখাচ্ছেন। তাদের সাথে কথা বলে জানতে চাইলে তারা নানান অজুহাত কিংবা ইয়াং জেনারেশনের উক্তি দিয়ে ঘূর্ণিঝড় মোখাকে স্বাভাবিকভাবে নানান কথা বলেন। আপনি যে সাগরে উৎসুক জনতা মানুষ নামতেছে এই বিষয়টা নিয়ে কথা বলেন, আর আপনি কেন আসছেন এখানে? আমি আসলে আমার জেলা হচ্ছে কক্সবাজারে। কক্সবাজারে কিন্তু 11 নম্বর বা 10 নম্বর মহাবিপদ সংকেত দিয়েছে অলরেডি, আপনারা জানেন, তবুও কিন্তু মানুষ বিচে না গিয়ে কিন্তু থাকে নাই। হ্যাঁ, মহাবিপদ সংকেত 8 নম্বর দিছে, কিন্তু এমন কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না যে প্রচণ্ড বেগে বাতাস বা প্রচণ্ড বৃষ্টি, এরকম হলে কিন্তু মানুষ বের হতো না বাসা থেকে। সচরাচর আপনারা দেখতেছেন আমরা ছাতা ছাড়া হাঁটতে পারতেছি, হালকা হালকা বাতাস আছে। এটা অবশ্যই আমাদের মনকে শান্ত করে এবং হচ্ছে মানসিকতা, আমাদের যে মস্তিষ্ক, হ্যাঁ, এটাকে প্রশান্তি করে। আমি আসলে মহাবিপদ সংকেত দিলেও এরকম কোনো পরিস্থিতি আমি দেখি নাই বা জনগণ দেখছে কি না আপনারা ওপিনিয়ন নিতে পারেন। হ্যাঁ, এরকম পরিস্থিতি হলে অবশ্যই আমরা নিজেরা যেহেতু শিক্ষিত বা আমরা সচেতন, আমরা বাসায় থাকতাম, অবশ্যই এরকম কোনো কিছু লক্ষ্য করতে পারতেছি না বলে আমরা একটু এই পরিবেশটা উপভোগ করার জন্য বের হয়েছি, এই হচ্ছে কথা। যে আমরা এই যে আবহাওয়া দপ্তর কর্তৃক যেটা 10 নম্বর মহাবিপদ সংকেত জারি হয়েছে, সেটা আসলে এই সাগরের পরিস্থিতি দেখার জন্য আসছি মেইনলি। দেখে আসলাম যে এখানে দেখি যে বয়োবৃদ্ধ মানুষেরা যেভাবে বা মানে অরক্ষিত অবস্থায় সাগরে নামতেছে, এটা আসলে দুঃখজনক। আমরাও আসছি একটা কাজে, জাস্ট এখানে দেখে চলে যাবো এই আর কি, কিন্তু মানুষ যে হারে সাগরে নামতেছে এটা তো আসলে এখানে কোনো এখন কোনো কর্তৃপক্ষ দেখতেছি না ওদেরকে তোলার জন্য, যেহেতু এটা তো মানে একদম ফিক্সড টাইম এই সময়টা, মানে একেবারে খুব পিক আওয়ার, যে এখন সাগরে থাকাটা নিরাপদ না, সেই হিসাবে আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষ এটার ব্যবস্থা নেবেন। আসলে 8 নম্বর বিপদ সংকেত চট্টগ্রামে এবং মংলা সমুদ্রবন্দরকে 4 নম্বর, আমি যতটুকু জানি, কক্সবাজার 10 নম্বর। হ্যাঁ, আমাদের উপকূলবাসী তথা বাংলাদেশের মানুষের তো দীর্ঘদিন ধরে ঝড় ঝঞ্ঝা এগুলোর সাথে যুদ্ধ করে আমাদের বেঁচে থাকার যেই মানসিকতা, হ্যাঁ, লড়াকু মন মানসিকতা, তো ওটার সাথে ধরেন সবাই যতটুকু পেরেছে নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা। আপনাকে তো দেখতেছি আপনারা মানে উৎসাহিতভাবে ছবি তুলতেছেন, আসলে আপনি কোথা থেকে আসছেন আর কেন আসছেন এখানে? আসলে সিঙ্গেল কাইটে যাওয়ার পরে আমরা চকবাজার থেকে আসছি এখানে দেখার জন্য। গাড়ি ছিল, তার বন্ধুবান্ধব বললাম চলো ঘুরে আসি বিচ থেকে। দুপুরের পরে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে হালকা বৃষ্টি ও মৃদু বাতাস থাকলেও সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘূর্ণিঝড় মোখার দিক পরিবর্তনের কথা শুনে অতি উৎসাহিত হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করেন। এরপর কেউ কেউ সাইকেল বা মোটরসাইকেল নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত দাপিয়ে বেড়ান। ঘূর্ণিঝড় মোখার দিক পরিবর্তনের খবর শুনে পতেঙ্গা সমুদ্র সৈকত পরিদর্শনে এসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, জনগণের মধ্যে একটা আতঙ্ক ছিল, 8 নম্বর বিপদ সংকেত দিয়েছিল। এখন তো তথ্য প্রযুক্তির যুগ, সবার হাতে হাতে মোবাইল, সবাই খবরাখবর রাখে, হ্যাঁ, ঘূর্ণিঝড় কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, হ্যাঁ, তো যখন এ মোবাইলে শুনছে বিভিন্ন অনলাইন নিউজে শুনতেছে, হ্যাঁ, এগুলো টেকনাফ এবং মিয়ানমারের ওদিকে ঘূর্ণিঝড় চলে গিয়েছে এবং চট্টগ্রামের উপর তেমন প্রভাব পড়বে না, তখন স্বাভাবিকভাবে মানুষের মধ্যে সে আতঙ্কটা কেটে গিয়েছে এবং অনেকেই সমুদ্রের অবস্থা দেখার জন্য, যেহেতু 8 নম্বর বিপদ সংকেত দিয়েছে সমুদ্রের
কি অবস্থা সেটা দেখার জন্য উৎসুক জনতা এখানে আসলে ভিড় করেছে তাদের মধ্যে আতঙ্কটা আর কাজ করছে না তাই সবাই এখন সাধারণভাবে এসে এখানে আগের মতোই বিচ ঘুরে চট্টগ্রাম সহ আশেপাশের অঞ্চলগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন চট্টগ্রামবাসী তো গ্যাস দুর্ভোগে ভুগছে তো এই বিষয়টি নিয়ে আপনি শুনেন দুর্ভোগে ভুগছে প্রত্যেকটা এটা তো আপনারা জানেন আট নম্বর সিগন্যাল দিয়েছে যেহেতু দুর্যোগের সময় অনেক সময় ইলেকট্রিসিটি বন্ধ করে রাখতে হয় গ্যাস বন্ধ করে রাখতে হয় এগুলো থেকে বিভিন্ন দুর্ঘটনা ঘটে এর ফলে হয়তো সাময়িক অসুবিধাটা যদি আমরা মেনে নিতে না পারি তাহলে সব কিছু যদি সাধারণ সময়ে যে এইভাবে আমরা ভোগ করে থাকি সেভাবে ভোগ করতে যাই অনেক সময় বৃহৎ দুর্ঘটনা ঘটে যায় এই সমস্ত দুর্ঘটনা থেকে সাধারণ নাগরিককে রক্ষা করার জন্যই গ্যাস আবার এলএনজি টার্মিনালের ভাসমান যে টার্মিনাল ছিল মহেশখালী এটাও বেশি গিয়েছে যার ফলে একটু দুর্ভোগ আমাদেরকে পোহাতে হবে তবু বিরাট বিপদ থেকে যে আল্লাহ রক্ষা করেছে সেটাই শুকরিয়া পরিদর্শন শেষে পতেঙ্গাবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন আমরা সকল ব্যবস্থা নিয়েছি মহান আল্লাহ আমাদের রক্ষা করেছে এটা আমাদের ভাগ্য মারুফ হোসেন এমটিভি বিডি নিউজ চট্টগ্রাম